আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল তারাই বাজার কারসাজি চক্রান্তে লিপ্ত। যারা মজুদারি করে জিনিসের দাম বাড়াচ্ছে তাদের গণধোলাই দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সকালে গণভবনে জার্মানির সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আশ্বাস দিয়ে বলেন, রমজানের নিত্যপণ্য নিয়ে কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা করা আছে। নির্বাচন নিয়ে ইউরোপ সহ বিদেশিদের মনোভাব নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ইউরোপের কোনো নেতাই নির্বাচন নিয়ে কিছু বলেনি, যারা তাকে পছন্দ করে না শুধু তারাই নির্বাচন নিয়ে কথা বলেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র এখনও আছে। যারা সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল তারাই বাজার কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার সকালে বোর্ডবাজার বড়বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে অন্যান্য শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এই ঘটনার পর ঢাকা ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বিপিএল টি-20 শেষ দিনে নির্ধারণ হল বিপিএল এর প্লে অফের সেরা চার দল। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে যুক্ত হয়েছে ফরচুন বরিশালও। রংপুর, কুমিল্লা ও চট্টগ্রামের আগেই নিশ্চিত করেছে সেরা চারে খেলা। 12 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ার জায়গা করে নেয় সাকিবুল হাসানের রংপুর রাইডার্স। ফাইনালে ওঠার প্রথম সুযোগে রংপুরের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের সংগ্রহ 12 ম্যাচে 16 পয়েন্ট। শেষ ম্যাচে এই কুমিল্লাকে হারিয়েই লিগ পর্যায়ে তৃতীয় হয়ে এলিমিনেটর রাউন্ডে খেলার সুযোগ করে নিয়েছে ফরচুন বরিশাল। আগেই প্লে অফ নিশ্চিত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়েছে চতুর্থ। সোমবার এলিমিনেটরের মুখোমুখি হবে বরিশাল ও চট্টগ্রাম। একই দিন প্রথম কোয়ালিফায়ারে অংশ নেবে রংপুর ও কুমিল্লা। এই ম্যাচে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে খেলে ফাইনালে ওঠার। এবার লিগ পর্যায়ে 12 ম্যাচে 391 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ হয় তামিম ইকবাল। 22 উইকেট নিয়ে শীর্ষে আছে শরীফুল ইসলাম। যদিও তার দল দুর্দান্ত ঢাকা প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে, তবে 249 রান ও 17 উইকেট নিয়ে সিরিজ সেরা লড়াই এবারও সবচেয়ে এগিয়ে আছে সাকিবুল হাসান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ।